হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আমি আরেকটা ট্রিপে চলেছি, কোথায় যাচ্ছে এই মুহূর্তে বলবো না, পরে অবশ্যই জানাবো। তবে আগেও গেছি এখানে, কিন্তু ভিডিও সেভাবে করা হয়নি, যে কোনো কারণেই হোক তখন আমি ভিডিও করতামও না। সো এবার যাচ্ছি, চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখুন এই ট্রিপের এক্সপিরিয়েন্স কীরকম হয়, মনে হয় খুব মজা হবে, চলুন বেরোনো যাক। হ্যাঁ বন্ধুরা, পৌঁছে গেছি, সিকিউরিটি চেক আপ হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, এবার খালি অপেক্ষা ফ্লাইট ধরার। 15 নম্বর গেট থেকে ফ্লাইট ছাড়বে। যাক, আর আপনাদের ওয়েট করাবো না, বলে দিই কোথায় যাচ্ছি, আবার থাইল্যান্ডেই যাচ্ছি। চলুন আপনারা আমার সঙ্গে, আগে যে কবার গেছি সে কবার আমার ভিডিও করা হয়নি, তাই এবার ভেবেছি একটু ভালোভাবে দেখাবো আপনাদেরকে। এখন আপাতত কিছু খিদে পেয়েছিল, যে কারণে এখান থেকে চিকেন বার্গার কিনেছি আর জলের বোতল কিনেছি, এইসব খেয়ে তারপরে ওয়েট করব 12:05 ফ্লাইট। চলুন, বোর্ডিং শুরু হয়ে গেছে, তবে ওয়েট করছি, এখনও টাইম আছে, একটু বসে নিই, জিরি নিই, তারপরে যাবো, এখনও প্রায় আধ ঘন্টার উপর টাইম আছে। ডাকা শুরু হয়ে গেছে স্পাইস জেট ব্যাংকক বলে, এবার আস্তে আস্তে রওনা দিই ফ্লাইটের দিকে। এবার বোর্ডিং করবো, লাস্ট অ্যান্ড ফাইনাল কল হয়ে গেছে, এবার ফ্লাইটের দিকে এগোচ্ছি। চলুন ফ্লাইটে উঠে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বসে পড়েছি, ফ্লাইট মোটামুটি ভর্তি আছে, ম্যাক্সিমামই বাঙালি যা দেখছি, এখন ছাড়ার অপেক্ষা। ভেতরে জানি না এসি কী কাজ করছে, প্রচণ্ড গরম লাগছে। বাসের টিকিট কেটে দাঁড়িয়ে আছি, 130 থাই ভাট। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাটায়ার জন্য যে বাসগুলো ছাড়ে, 6:30 সময় আমাদের বাস, এখনও তো এসে পৌঁছায়নি, এখন বাজে এখানকার টাইমে 6:20, দেখি কখন আসে। ঘুম পাচ্ছে, এবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে, দেখি অপেক্ষা করি, দেখা যাক কখন বাস আসে। ছেড়ে দিয়েছে বাস, এখনো মোটামুটি 3.5 ঘন্টা লাগবে পাটায় পৌঁছাতে, ততক্ষণ আমার ইচ্ছা আছে একটু ঘুম মারার ছোট করে। চলুন দেখা যাক কখন পৌঁছাই। আপাতত এতক্ষণ পর রুম পেলাম, এখানে 2টোর সময় চেক ইন টাইম, বাট আমরা সকালে পৌঁছে গেছি প্রায় 9টার সময়, এতক্ষণ ওয়েট করতে হচ্ছিল, 12টার সময় চেক আউট হলো, এখন অবশ্য 1টা বাজে, রিকোয়েস্ট করাতে ওরা দিয়ে দিল।
এবার একটু ফ্রেশ হয়ে আমরা জাস্ট রেস্ট নেব, আর শরীর দিচ্ছে না, কালকে সারা রাত্রির জাগা এবং তার উপরে জার্নি, যে কারণে ফ্রেশ হব, হয়ে একটু বিশ্রাম নেব, তারপর সন্ধ্যাবেলায় বেরোবো, দেখাবো আপনাদেরকে কোথায় যাচ্ছি কি করছি। চলুন এখনকার মতো এখানে আমি আমার ভিডিওটা স্টপ করছি, আবার আসছি একটু রেস্ট নিয়ে, ততক্ষণ আপনারা এনজয় করুন। হ্যালো ফ্রেন্ডস, লেটস এনজয়। এখন আমরা বেরিয়েছি রুম থেকে, এখন একটুখানি ঘোরাঘুরি করব, তারপর খেয়ে দিয়ে ডিনার করে আমরা হোটেলে ঢুকবো, তার কারণ সারাদিন খুব টায়ার্ড, যদিও ঘুম থেকে উঠেছি তবুও যেন ঘুম এখনো পুরো পূর্ণ হয়নি, তাই জন্যে খুব বেশি রাত্রির করব না আজকে, তাড়াতাড়ি বাড়ি ঢুকবো। চলুন একটু এনজয় করা যাক। ওয়াকিং স্ট্রিট, এখন মোটামুটি রাতের খাবার হলো, এরপরে হোটেলের দিকে রওনা দিয়েছি, আজকে রেস্ট নেব কারণ সারাদিন অনেক ধকল হয়েছে, এখন হোটেলে যাচ্ছি। চলুন আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম, গুড নাইট, গুড মর্নিং। আজকে সেকেন্ড দিন, এখন আমরা ব্রেকফাস্ট করে জাস্ট এসছি, পুলে একটুখানি মজা করব, সুইমিং পুলে। সবাই আছে, দেখে নিন একবার। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন একটু ঘুরতে বেরিয়েছি, আর রাস্তায় দেখতে দেখতে একটা সি ফুডের দোকানে একটু দাঁড়িয়েছি, জাস্ট একটু অক্টোপাস খেয়ে দেখবো, দেখেছি যদিও আগেও খেয়েছি, ভালোই লাগে খেতে, তাই আরেকবার দাঁড়িয়েছি একটু খেয়ে খাবো। দেখুন বানাচ্ছে, রোস্ট করছে জাস্ট। আমার অক্টোপাস রোস্ট করা হচ্ছে তন্দুরে, এখন এখানে প্রায় রাত্রির 11:30 বাজে, আর একটু পরেই হোটেলে ঢুকে পড়বো। সেকেন্ড দিনটাও আমাদের তাড়াতাড়ি কেটে গেল, ভালোই কাটলো, এনজয় করলাম। আমরা এখন কোরাল আইল্যান্ডে এসেছি, ঘুরে বেড়াচ্ছি, এখানে প্রচণ্ড গরম, দেখুন আইল্যান্ডটা দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের। এটা হচ্ছে কোরাল আইল্যান্ডের বিচ, বেশিক্ষণ এখানে ভিডিও করতে পারবো না, তার কারণ হচ্ছে আমরা একটু স্নান করতে নামবো, আর জল হাতে ধরবো না ফোন, তাই নামার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবার দেখা হবে পাটায়াতে ফিরে। এগুলো সব পানশালা, বা আপনি এখানে বসে রেস্ট নিতে পারেন। একটা ইনফরমেশন যেটা হচ্ছে, আপনি এখানে বসে যে কোনো পানীয় বা খাবার যদি নেন, সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ পড়বে, সামনেই 7-Eleven আছে, যদি ওখান থেকে কিনে আনেন তো নর্মাল রেট আপনার পড়বে, তাই এখানে বসে কিছু খাবেন না, যা খাবার যা কেনার সব 7-Eleven থেকে কিনে আনবেন।
চলুন এবার রাখি, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বাসে রয়েছি ব্যাংকক যাওয়ার জন্য। সকাল সকাল উঠে মোটামুটি চেক আউট করে বেরিয়ে পড়লাম, আর আজকের দিনটা ব্যাংককে, কালকের দিনটাও মোটামুটি ব্যাংককে থাকবো, তারপর রাতের বেলা আমাদের ফ্লাইট। কিছু পারচেস করবো, দেখি হয়তো সাইট সিন করতে পারি, যেটাই করবো দেখাবো আপনাদেরকে। চলুন আবার গিয়ে দেখা হচ্ছে ব্যাংককে। ব্যাংককে গাড়ি থেকে নেমে এখন হোটেলের দিকে যাচ্ছি।
তার জন্য মেট্রোতে উঠলাম। এখান থেকে সুকুমবিদ নেমে তারপর হোটেলের দিকে রওনা দেবো। এটাই সস্তা পড়ে, যদি আসেন ট্যাক্সিতে বা অন্য কিছুতে মোটামুটি 300-400 baht নিয়ে নেবে। বাট আমাদের তিনজনের ট্রেন ফেয়ার পড়লো মোটামুটি 105 baht। তো অনেকটাই সস্তা। চলুন নাম নেমে হোটেলে গিয়ে আবার কথা বলছি আপনাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের লাস্ট দিন ট্যুরের। আজকে সারাদিনের প্ল্যান, এখন বেরোচ্ছি, এখন বাজে সকাল 8:30। এখন বেরোচ্ছি সাফারি ওয়ার্ল্ডের জন্য। সবাই মোটামুটি রেডি, নটু জাস্ট স্নান করে বেরোলো। সারাদিন মোটামুটি সাফারি ওয়ার্ল্ড করবো, তারপর বিকেলের দিকে আর একটু পারচেজিং করবো, এবং আজকে ভোর 5:10 আমাদের এখান থেকে ফ্লাইট, যেটা পৌঁছাবে ইন্ডিয়ান টাইম 6:20, সে ফ্লাইট ধরবো। চলুন আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি আপনাদেরকে দেখাই। চলুন আর দেরি করবো না, বেরোনো যাক, নিচে গাড়ি ওয়েট করছে। ব্রেকফাস্টও করার আছে তার আগে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা করেই আমরা সাফারি ওয়ার্ল্ডের দিকে রওনা হব। চলুন। সাফারি ওয়ার্ল্ডের দিকে চলেছি, গাড়িতে রয়েছি। সাফারি ওয়ার্ল্ডে পৌঁছে গেছি, এখন ঢুকবো, দেখুন আপনারা। Don't follow me, you lost it all. 718, 718.
same company. আধা ঘন্টা করে শো হবে দারুণ ขึ้นมาถ้าได้ระวังเราจะหอมแก้มยืนชุดคำบอลนิดนึงครับแล้วก็ก้มศีรษะลงนิดหน่อยครับพร้อม1 2 3 come on chop chop wow so cute okay เดี๋ยวเราจะมีความสามารถในการเดินด้วยคิดแหมมันไม่ต้องอ๋อเป็นยกหัวมันเปิดเป็นบอลแต่บอลไม่ยอมออกมาเอาล่ะชุดต่อไปมีความสามารถต่อไปครับกับความสามารถในการเต้นของลูกมาโรมอนชาร์ล Gangnam Style Gangnam Style Whoop my Gangnam Style Yeah มีความสามารถของลูกคนในอุโมงค์อะดิไปดูไหมอยากเข้า
ป่ะโอเคไม่เข้านี่ดูดิมันเปียกอ่ะเบเบ้อยากเข้าอ่ะเบเบ้เข้าไปเลยเฮ้ยมันอึแล้วพอลูกเห็นไหมเสือเจ้าเสือบอสอยู่นี่นะไม่แกล้งบอสนะครับอยากไปกันเลยเหรอยังไงโอ้โหดูดิมีมอลเตอร์เบสิกอนด์ด้วยนี่ไงเบสไปแล้วแมวปะไปไหมแมวตัวใหญ่นี่ไงกับเบสไปไหมไปกับม้าไหมসামনে আসলে সাদা দুধ থেকে হলুদ না রোদের জন্য সাদা জলটা সবুজ তো ছোট ভিডিও লাইন দিয়ে দেখ কালারিংটা দেখ এই লাগবে তাই তো বললাম
পাকিয়ে দিয়ে গেল ওই দিকে। এটাতে লাইভ ফটো নিতে হবে, তাহলে বাচ্চাটা যেমন কাঁপছে এটা এদের কোনো অবস্থা ভালো না, এদের কোনো অবস্থা ট্রিটমেন্টে আছে, ট্রিটমেন্টে আছে তো, তারপরে মায়ের কাছে যায় না, তাই তো? কিছুদিন পরে মানুষের মধ্যে না এটা লাগিয়ে তুলবে। এখন এসিতে রাখছে, পরে গরমে থাকবে, অসুবিধা হবে তখন বড় হয়ে যাবে তো। মানে বোঝাতে চাইছে মুরগির এতগুলো ডিম সামান্য একটা ডিম আমার
Maria Macri, Maria Macri, my so shy. Why you take the wood? Ati, ati. อาเทลอยแม่นั่นดิโอ้ยมานี่ไงเดี๋ยวก็เอารถเข็นไปเก็บก่อน অনেকদিন পরে জুপুতে আসলাম এখন লাঞ্চ করতে এসেছি রিভার সাফারি রেস্টুরেন্টে এটা আমাদের ট্যুরের সঙ্গে ইনক্লুডিং ছিল কমপ্লিমেন্টারি লাঞ্চ দেখুন বুফে সিস্টেম চলুন তাহলে আবার খেয়ে নেওয়া যাক এরপরে আবার রিভার সাফারি আছে দেরি করলে চলবে না চলুন খেয়ে নিই এখন রিভার সাফারি করার জন্য এসেছি লাঞ্চ হলো চলুন দেখাই
Thank you.
আমরা এখন বাড়ির দিকে, ফ্লাইট 1 ঘন্টা 5 মিনিট ডিলে, তাই জন্য একটু দেরি করেই বেরোলাম। এখন এয়ারপোর্ট ঢুকছি সবে। মোটামুটি আমাদের ঘোরাটা ভালোই কাটলো। আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই।